দেখো ফাইনালি আমার ভাগ্নে, দুই ভাগ্নে চলে এসেছে আমাদের বাড়ি, তো আমি ভীষণ খুশি। আর এই দেখো দোকানে গেলাম খাবার নিয়ে আসতে, ভাগ্নেদের জন্য আনলাম। দাঁড়ো এক মিনিট, আমি দেবো সবাইকে, এক এক বাটি করে নিই। ফাইনালি দাদা দেবো দেবো না, ভাগ্নেকে আগে দিয়ে নিই সিঙ্গারা। এগুলো এত সুন্দর, আর এত গরম চাটনি দিয়েছে, আর গরম গরম সিঙ্গারা, এই দুপুরে জমে যাবে একদম, সত্যি সত্যি। আর এখানে কিছু মিষ্টি এনেছি, আর এই চাটনিটা এটা দিয়ে দেবো। এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে, কি বলবো তোমাদের। তো দেখো এটা হলো চাটনি, আর এত সুন্দর না চাটনিটা, আর এই দেখো সিঙ্গারা, আর এটা হলো মিষ্টি। তুমি কোনটা খাবা, কোনটা খাবা রোহিত, দেখো এখানে কোনটা খাবা, কোনটা, এটা এটা খাবা। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। আঁকড়ো আঁকড়ো, ভালো করে বড় করে, ও পুরোটা পুরোটা খাও 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 খাও, খেয়ে ফেলো খেয়ে ফেলো। তুমি হাঁকড়ো রোহি, ইরি ইডি উড়িজু, তুমি হাঁকড়ো। এবার আমার পালা। দারুন, নাও খাও। দারুন টেস্টি। তো আমাদের এখানে সিঙ্গারা খুবই টেস্টি, আর বাইরে আবহাওয়া খুব ঠান্ডা আর বৃষ্টি পড়ছে, তার মধ্যেও সিঙ্গারা মিষ্টি চাটনি জমে গেল একদম। দারুন দারুন দারুন, ওটা হাই বলে দাও, হাই বলে দাও বাবু, বলে ভালো আছো, হাত নাড়া দাও, হাই বলে দাও, তুমি একটু হাই বলে দাও রিজু, হাত উঁচু করে। সত্যি কথা বলতে এত সুন্দর না, দারুন। তো হ্যালো ফ্রেন্ড, তো চলো আমি এক জায়গায় যাবো তোমাদের সাথে ঘুরতে, আমাদের মাঠে নিয়ে যাবো। তো ওখানে কী কী সবজি হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কী বিষয় নিয়ে ভিডিও করবো। হ্যাঁ, আজকে চলে এসেছি মাঠে, তো তোমাদের সাথে সব ধরনের সবজি শেয়ার করবো, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা, তোমাদেরও খুব ভালো লাগবে। কারণ আমি এখন আমাদের জমির কাছে আছি, আর আমাদের না ফসলগুলো অন্য লোকে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে কী কী সবজি হয়, তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। আর আকাশের অবস্থা খুবই খারাপ দেখছো, ওই বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ঠান্ডাটাও খুব পড়েছে, যে কারণে আমি বাইরে কোথাও যেতে পারলাম না ভিডিও করার জন্য। তো চলে আসলাম মাঠে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো আমি যে জায়গাটায় আসি না, খুব সুন্দর একটা জায়গা, মানে দেখো চারিদিকে শুধু জল, চারিদিকেই শুধু জল আর মাছ, এদিকে একটা মাছ, আর এগুলো দেখো ধানের পাতা দেবে বলে এখানে ই করা হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো ফ্রেন্ড, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সুলা গাছ, সুলা গাছ এগুলো, আর এগুলো হলো কলাইশুঁটি, মানে মটরশুঁটি গাছ। এগুলো এগুলোর থেকে তো ডাল পাওয়া যায়, তোমরা সকলেই জানো মটরশুঁটি গাছ। এখান থেকে এইটুকু দেখতে পেলাম, আর সামনে খুব ভালো ভালো সবজি আছে, চলো তোমাদের দেখাই। এই দেখো চলে এসেছি ফুলকপি, এই যে গাজর, গাজর গাছ দেখে নে একবার, বিভিন্ন এক
একদম মাঠের টাটকা সবজি, দেখো দেখালাম তোমাদের একদম মাঠের টাটকা সবজি। আর এগুলো ধুনে গাছ, যে গাছগুলো এখনও মানে ফুল হয়েছে, আর বৃষ্টির কারণে না সব ফসল নষ্ট হয়ে গেছে, একদম মানে কোথাও কোনো ফসলের চিহ্নই নেই। যাই হোক, যেগুলো উঁচু জায়গা সেই জায়গার ফসলগুলো খুব ভালো আছে, কিন্তু যেই নিচে জায়গা আছে না সেই জায়গার ফসলগুলো সব খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এদিকটা দেখো উঁচু, এদিকে ফসলগুলো ভালো আছে, আর ওই দিকটা দেখো জল, ওই জলের ওদিকটায় না যখন বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে তখন এই ফসলগুলো সব খারাপ হয়ে গেছে। ওখানেও এরকম ধরনের অনেক ফসল ছিল, তো বৃষ্টির কারণে সব ফসল মারা গেছে, মানে একটাও সবজিই নেই কোথাও মাঠে। ঠিক আছে, এর জন্য সবজির দামটা প্রচুর পরিমাণের বাড়ছে, যে কারণে যে কোথাও ফসল নেই তো সবজির দাম তো বাড়বেই, তো সবজির দাম পুরোটা মানে প্রচুর বাড়বে। এখনও মানে কেবল শুরু, আর এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে কোনো ফসলই হবে না। তেলের দাম বাড়বে, শস্যের দাম বাড়বে, তারপরে যত ফসল আসে সব কিছুর দাম অনেকটা বেড়ে যাবে। তো তোমরা কেউ চিন্তা করো না, ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমাদের মতন গরিব লোকেদের, যাতে যারা চাষি যারা আছে তাদের যেন একটু ভালো হয়, কারণ কি এই বৃষ্টি হলে না আমাদের ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে গেলে আমাদের মানে খুব বড় ক্ষতি হয়ে যাবে, কারণ এই ফসলটা সারা বছর ধরে যেই ফসলটা হয় সেই ফসলটাই আমাদের মানে বাঁচিয়ে রেখেছে। ঠিক আছে, এই চলো। বন্ধুরা, মাঠে চলে এসেছি, তাও এত মেঘ আকাশে, দেখো চারিদিকে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, যে কারণে আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়ি না চলে গেলে খুব পরিমাণে বৃষ্টি হবে, তো আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি তো যেতে হবে, কারণ মানে এত বৃষ্টি, মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে আমাদের মতো মানুষের যারা ইউটিউব ভিডিও করে তাদের মানে একটু সমস্যা হয়, কারণ কোথাও মিউজিক হলে পরে সেখানে সমস্যা হয়, আবার দেখো এরকম যদি বর্ষার সময় হয় তাহলে কোথাও যেয়ে ভিডিও করতে অসুবিধা হয়, তো এরকম খুব অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। জানি না কতদূর কী করতে পারবো আজকে, তো তাও তো হ্যালো ফ্রেন্ড, আমি এখন বাড়ি চলে এসেছি, আর দেখো ভাত খাওয়া শুরু করে দিয়েছি, কারণ খুব খিদে লেগে গেছে, সকাল থেকে কিছুই খাইনি, তো চলো। হ্যালো ফ্রেন্ড, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে ভুলবে না। তো নতুন একটা ভিডিও নিয়ে কালকে আবার